করোনার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জনজীবনে ফিরে এসেছে পুরনো ছন্দ। ফলে স্বাভাবিকভাবে হাট বাজার অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে স্বাভাবিক গতিতে। ছোট্ট শহর আগরতলায় অস্বাভাবিক হারে বেড়েছে যানবাহনের সংখ্যা, তুলনায় অনেকটা কমেছে রাস্তার প্রশস্ত। এতে করে যানজট এখন শহরের বুকে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে অনেকটাই যেন নাজেহালের শিকার হচ্ছেন ট্রাফিক দপ্তরের কর্মীরা। যদিও শহরের ব্যস্ততম এলাকায় চৌমাথাগুলিতে রয়েছে অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, এরপরেও যানজটের সমস্যা যেন থেমে নেই। এক্ষেত্রে অভিযোগ, প্রতিদিন শহরের বুকে বেশ কিছু অবৈধ যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে, এমনকি যাত্রী বহনকারী ছোট বড় গাড়িগুলির মধ্যে একটা অংশ রয়েছে অবৈধ। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও নম্বরবিহীন বহু যাত্রীবাহী ছোট মাঝারি গাড়ি দিব্যি চলাচল করতে থাকায় বৈধ যাত্রী বহনকারী গাড়িগুলি আর্থিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন। এছাড়া নির্দিষ্ট জায়গায় যাত্রী ওঠানামা না করে যেখানে খুশি সেখানে যাত্রী ওঠানামার ফলে মারাত্মক আকার ধারণ করে থাকে। শহরের বর্তলো নাগেরজলা এলাকায় অবৈধ গাড়ির দাপটে নাজেহাল সাধারণ পথচারী থেকে শুরু করে বৈধ গাড়িগুলি চালকরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি বারবার চালকদের তরফ থেকে জানিয়ে আসলেও আশানুরূপ তেমন সাফল্য নেই। অবশেষে যানজট যখন মাত্রাতিরিক্ত হয়ে পড়ে তখন বাধ্য হয়ে অবৈধ গাড়িগুলির বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা বর্তলো নাগেরজলা এলাকায়। এদিন ট্রাফিক দপ্তরের এসডিপিও বিষ্ণু দেবনাথের নেতৃত্বে চলে এক বিশেষ অভিযান। অভিযানকালে নাম্বারবিহীন গাড়ি বাইক টমটম আটক করে আর্থিক জরিমানা যেমন করা হয় তেমনি তাদের বিরুদ্ধে নেওয়া হয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। এদিন নম্বরবিহীন বেশ কয়েকটি গাড়ি বাইক ও টমটম আটক করা হয় বলে জানান এসডিপিও। অনেক নম্বর নেই, অবৈধভাবে কিছু টমটম চলাচল করছে এবং যাত্রী ওঠানামা করছে যেখানে সেখানে দাঁড় করি, অথচ তাদের বৈধ নম্বর আছে, তারা সেই মতো মানে ওদের দৌরাত্মের কারণে সেইভাবে পারছে না। তো আমরা একটা প্ল্যানিং করেই আজকে এখানে একটা বিশেষ অভিযানে নামলাম। আমার সঙ্গে মোটর ভেহিকেল ইন্সপেক্টরও আছেন সুপ্রদীপ সাহা। আমরা সেই মতো আপনি দেখতেই পাচ্ছেন নম্বর নেই, কাগজপত্র ভ্যালিড নেই, আটক করেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যেগুলিকে সিজ করার সিজ করে আমরা নিয়ে যাব। এটা কি জারি থাকবে আগামী দিনে? নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই জারি থাকবে, এগুলি ট্রাফিকের কাজ থেমে থাকতে পারে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।